আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আল আমিন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনার ভিডিওটা অন ছিল, আপনি যদি চান ভিডিওটা অন করে কথা বলতে পারেন। আচ্ছা, আমি একটু ভিডিওটা অন রাখতে চাইতেছেন আর কি। আচ্ছা, কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই, বলেন তাহলে আপনি কি বলতে চান। আমার কথা হলো যে মহাবিশ্ব সম্পর্কে আর কি, যে সারা মহাবিশ্ব তো যে শক্তি দ্বারা বা এনার্জি দ্বারা তৈরি, তা আর এটা মানে ঈশ্বর সম্পর্কিত কিছু কথা, যে শক্তি তো ধ্বংস হয় না, তাই না? শক্তি তো ধ্বংস হয় না। এখন এটা আমরা জানি যে শক্তির নিত্যতা বিধি তে আমরা জানি এটা, তাই না ভাই? কি আমার কথা কি? হ্যাঁ, শুনতেছি, আপনি বলেন, শুনতেছি, বলেন। তাহলে তাহলে তো ঈশ্বর যদি শক্তি যদি ধ্বংস না হয়, তাহলে ঈশ্বর মানে শক্তি তো কেউ সৃষ্টিও করতে পারে না, ধ্বংস করতে পারে না, তাই না? তাহলে ঈশ্বর যদি থাকে তাহলে সমস্যা কি? ঈশ্বর জিনিসটা কি সেটাই তো এখন পর্যন্ত আমি বুঝলাম না। ঈশ্বর মানে জিনিসটা কি খায় নাকি মাথায় দেয় কি করে এটাই তো এখনো বুঝলাম না। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ঈশ্বর হচ্ছে আচ্ছা, আমি আমি ইকুয়েশনটা বুঝি নাই আসিফ ভাই। ইকুয়েশনটা আমার মাথার উপর দিয়ে গেছে। পুরো মহাবিশ্ব হচ্ছে এনার্জি এবং এনার্জির একটা ফর্ম, কথা ঠিক আছে আব্দুল আব্দুল্লাহ ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এনার্জি এবং এনার্জির একটা ফল, এটা আপনার কথা। দ্বিতীয় কথা যে হচ্ছে এনার্জি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এটাও হ্যাঁ আপনার হ্যাঁ কথা। আচ্ছা, পুরো মহাবিশ্ব হচ্ছে এনার্জি এবং এনার্জির একটা রূপ। দুই, এনার্জি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। তিন নম্বর কথা হচ্ছে ঈশ্বর থাকলে সমস্যা কোথায়? ঈশ্বরকেও তো একটা, যদি ঈশ্বর বলতে আমরা এনার্জিটাও মানে ধ্বংস বুঝি, করা যায় না, ঈশ্বর বলতে যদি আমরা কোনো একটা সত্তা বুঝি, যে সত্তা হচ্ছে সৃষ্টি করে, মানে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করে, সেটা যদি আমরা ঈশ্বর ভাবি এবং তারপরে দেখি যে মহাবিশ্ব হচ্ছে এনার্জি এবং এনার্জির একটা রূপ। দুই, এনার্জি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। তারপরে আরেকটা বিং আছে যে সৃষ্টি করতেছে এবং মহাবিশ্ব সৃষ্টি করছে, না না এবং এবং ধ্বংস করবে, এবং ধ্বংস করবে। না 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 মানে এখন না, মানে মানে এবার আমি মানে বলছি একটা একটা মাসাল আমিন ভাই, সুবহানাল্লাহ তো পড়াই দরকার। আমিন ভাই একটু নিজেকে মানে স্টপ রেখে একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, একটু আগে আচ্ছা জিনিসটা আচ্ছা বোঝেন, বলো। ঠিক আছে, জিনিসটা আগে বোঝেন। আপনার মানে প্রপোজিশন, আপনার প্রস্তাবনার এক নম্বর প্রস্তাবনাটা হচ্ছে শক্তির সৃষ্টি হয় না, বিনাশ হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হতে পারে মাত্র। এটা হচ্ছে আপনার এক নম্বর প্রস্তাবনা। দুই নম্বর প্রস্তাবনা হচ্ছে আমাদের মহাবিশ্বর হচ্ছে শক্তির একটা রূপ, যেই শক্তিটার আর এক নম্বর প্রস্তাবনাটা কি ছিল, এই শক্তিটার সৃষ্টিও সম্ভব না, ধ্বংসও সম্ভব না, শুধু রূপ পরিবর্তন সম্ভব। দুই নম্বরটা ছিল আমাদের এই মহাবিশ্বটা হচ্ছে সেই শক্তির একটা রূপ। তিন নম্বরে এসে আপনি বলতেছেন যে এই মহাবিশ্বটাকে একটা সত্তা দরকার, যে সত্তাটা এই মহাবিশ্বটাকে সৃষ্টি করছে এবং সেই সত্তাটাই আবার এই মহাবিশ্বটাকে ধ্বংস করবে। না না, আমি এই তৃতীয় নাম্বারটার জন্য কিছু বলতে চাই। তৃতীয় নম্বরটা তো আপনি ঈশ্বর শব্দটা দ্বারা তো এই সৃষ্টিকর্তাই বুঝাইছেন, তাই না? এছাড়া তো আর কিছু বোঝার নেই। সৃষ্টিকর্তা বলতে চাইতেছেন এখন, মানে বলতে তাহলে চাইতেছি ঈশ্বর, যে ঈশ্বর বলতে তো, ঈশ্বর বলতে তো সৃষ্টিকর্তাই বোঝায় ভাই, ঈশ্বর বলতে তো সৃষ্টিকর্তা ছাড়া আর কিছু বোঝায় না। ফারাজ ভাই, ঈশ্বর বলতে কি সৃষ্টিকর্তা ছাড়া আর কিছু বোঝায়? মানে আপনি ঈশ্বর বলতে কি এমন কাউকে বুঝাচ্ছেন যে সৃষ্টি করে নাই কিন্তু শুধু পরিচালনা করে, এরকম কিছু? আমি বলতে চাইতেছি যে যদি কোনো মানে বিশ্ব জগতের মধ্যে যদি এমন কিছু জিনিস থাকে যা ধ্বংস করা যায় না বা সৃষ্টি করা যায় না, এর মধ্যে ছিল এনার্জি বা শক্তি, তাহলে এটা যদি থাকে, ঈশ্বরের মধ্যে আলামিন ভাই, আলামিন ভাই, এটা যদি থাকে যে মহাবিশ্বে শক্তির কোনো ধ্বংস নাই, সৃষ্টি নেই, তার মানে তো সৃষ্টিকর্তার তো কোনো প্রয়োজনই তাহলে এখানে নাই, কনসেপ্টের কোনো প্রয়োজনই এখানে নাই, কারণ অলরেডি শক্তির কোনো ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, এটা তো আছেই। এটা থাকলে, এইটা যদি সত্য হয়, তাহলে তো ঈশ্বর বলে কোনো তাহলে কি সত্তা, ওই সৃষ্টিকর্তা তাহলে সত্তার ওই কোনো প্রয়োজনই এনার্জি নেই। তাহলে যে আচ্ছা এনার্জি এবং সৃষ্টি গুলো আছে, এনার্জি এবং এনার্জির ফর্মই তো হচ্ছে পদার্থ, তাই না? এনার্জির জি আলাদা একটা ফর্মই তো হচ্ছে পদার্থ। এনার্জির ধ্বংস সৃষ্টিও ধ্বংস নাই, মানে কি পদার্থের ধ্বংস সৃষ্টি নাই, সেটা এক রূপ থেকে আরেক রূপে কি হয়, রূপান্তরিত করা যায় শুধুমাত্র, তাই না? ঠিক আছে ভাই, আমি কথাটা ভাই আমি কিছু সেটা, আরেকটু কিছু বলতে চাই। যদি যদি কথাটা এটাই হয় যে এনার্জি এবং পদার্থ এই দুটাই সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় মাত্র, তাহলে সৃষ্টিকর্তা কি সৃষ্টি করছে? এবং এই যে না এই জিনিসটা, এই জিনিসটা তো সৃষ্টিকর্তার অস্তিত্বের বিরুদ্ধের একটা যুক্তি। আলামিন ভাই আপনি এক্স্যাক্টলি, ভালো করে হান্ড্রেড বোঝেন। পার্সেন্ট হ্যাঁ, এটা তো হচ্ছে সৃষ্টিকর্তা বলে কিছু আছে, এটা সম্পূর্ণ বিরুদ্ধ একটা যুক্তি যে শক্তির সৃষ্টিও নাই, বিনাশও নাই। এইটা দিয়ে যদি আপনি সৃষ্টিকর্তাকে প্রমাণ করতে যান, তাইলে মানে এটা কেমনে সম্ভব আমি তো বুঝতেছি না। না এখন সৃষ্টিকর্তাকে, আমার কথা, এটা তো, এটাকে দিয়ে আরো এটা প্রুভ হয় যে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন এখানে নাই, একদম ইনভ্যালিড সৃষ্টিকর্তা বলে কোনো কিছু থাকাটাই ইনভ্যালিড, কারণ অলরেডি শক্তি আছে, যে জিনিসটা সৃষ্টিও নাই, বিনাশও নাই। এরপরে আর কেন সৃষ্টিকর্তা লাগবে? যদি একটা শক্তি থাকে, এই শক্তিটার সৃষ্টিও নাই, মানে সৃষ্টিও নাই, বিনাশও নাই, তাহলে এটাকে সৃষ্টি কে করবে? এটাকে তো কেউ সৃষ্টি করতে পারবে না, এটা তো সৃষ্টি নাই, বিনাশই নাই। আচ্ছা তাহলে এই শক্তিটা যদি কোনো সৃষ্টি করা না লাগলো,
তাহলে নিশ্চয়ই এমন কোনো কিছু থাকতে পারে আরে ভাই, যেটা আরো কিছু। আপনি তো শুরুতে এসে এই রুলটাই আমাদেরকে বললেন যে শক্তির সৃষ্টি নেই শুরু, মানে শেষও নাই, বিনাশও নাই, উদ্ভব সৃষ্টিও নাই। তাহলে এই রুলটা তো আপনি আমাদেরকে শুনাইলেন, তাই না? এই রুল অনুসারেই তো সৃষ্টিকর্তা বলে কিছু থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছি, সৃষ্টি এবং ধ্বংস আছে, হ্যালো ভাই তাহলে আমি একটা কথা বলতে চাই, সৃষ্টি এবং ধ্বংস আছে নাকি এখন? হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, সমস্যা নেই, শুনতে পাচ্ছেন, হ্যাঁ বলেন। ভাই আমার কথা হইলো যে যদি মাত্র একটা বস্তু যে শক্তি ধ্বংস নাই বিনাশ নাই, কিন্তু এই টাইপের আরো কিছু জিনিস হয়তো থাকতে পারে যে তাদেরও ধ্বংস নাই বিনাশ নাই। সেটার কি প্রমাণ আছে নাকি প্রমাণ ছাড়াই? না প্রমাণ না ছাড়াই না ঠিক আপনি আছে, প্রমাণ নাই, কিন্তু প্রমাণ তো ওই দিনে দিনে হয়। এখন ওই জিনিস নিজের যার হচ্ছে শুরু নাই শেষ নাই এরকম আরো জিনিস থাকতে পারে বলতেছেন না? সেই জিনিস তো তাহলে শক্তি এবং এনার্জির মতোই আনকনশিয়াস হইতে পারে, হইতে পারে না? না ঠিক আছে, মানে আমি হইতে বলতেছি পারে, যে এদের মতো তো আরো হইতে হইতে পারে, অনেক হইতে পারে কিনা আলামিন ভাই? হইতে হইতে পারে। পারে, তাহলে ওই পদার্থ থাকুক না থাকুক তাতে কি আবদুল্লাহ যায় আসে? আচ্ছা আচ্ছা, তাহলে এই কারণে কি আমরা ঈশ্বরের ধারণাটাকে রাখতে পারি না, কোথায় মানে যে কোথায় রাখা? এনার্জি কোন গুলো একটা ধারণা, তবুও যে কোন একটা ধারণা রাখতে হলে সেটা সপক্ষে তো কিছু একটা যুক্তি প্রমাণ লাগে, তাই না? ভাই এটা কি আপনার মনে কি হইলো, গাধার মতো কথা, এটা কি গাধার মতো কথা বললেন? কোথায় ঈশ্বরের না না ধারণাতে কোথায় রাখবেন? একটু কথা বুঝেন, একটু একটু কথা বুঝেন আলামিন ভাই, কথা বুঝেন। হ্যাঁ যেখানে বলেন, আপনি বলতেছেন, আপনি বলতেছেন এনার্জি ধ্বংস করা যায় না সৃষ্টি করা যায় না, এনার্জি হচ্ছে পদার্থ, হচ্ছে এনার্জির একটা রূপ, পদার্থ এবং এনার্জি ধ্বংস করা যায় না সৃষ্টি করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায় মাত্র। সেখানে সেখানে যদি আপনি অফেন্ডেড হয় না, আপনি যদি গাধার মতো আরেকটা ইয়ে আনেন, ইকুয়েশন আনেন, যেখানে আপনি এমন একটা সত্তাকে আনতেছেন যে সত্তা সৃষ্টি করে এবং ধ্বংস করে, যেটা আপনার প্রথম প্রেমিসের সাথেই হচ্ছে গিয়ে কন্ট্রাডিকশন করে, সেটা কি একটা কন্ট্রাডিক্টরি কথা হয় না? একটা একটা লজিক্যাল, একটা ফ্যালাসিয়াস লজিক্যাল, লজিক্যাল ফ্যালাস, লজিক্যালি ফ্যালাসিয়াস একটা কথা হয় না? না আমার ফারজ ভাই আমার আলামিন ভাই, আলামিন ভাই, আলামিন ভাই একটা কথা শুনেন, মানে যুক্তি কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা একটু বোঝেন আগে। হ্যাঁ, মনে করেন আপনি না প্রথম আমার পয়েন্টটা প্রথম তো এটা না, প্রথম আমার পয়েন্ট এটা না, কথাটা কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। মনে করেন আপনি প্রথম বল পয়েন্টটা বললেন যে এই মুহূর্তে আমি ঢাকা শহরে বসবাস করতেছি। হ্যাঁ, দুই নম্বর পয়েন্টটা বললেন কিন্তু এই মুহূর্তে আমি আমেরিকা নিউ ইয়র্কে বসবাস করতেছি। তিন নম্বরে বললেন আমি এই মুহূর্তে জাপানের টোকিওতে বসবাস করতেছি। এই তিনটা তথ্য তো একই সাথে সত্য হতে পারে না, সত্য হতে পারে? আচ্ছা ভাই আমি একটা কথা বলি যে আপনি বর্তমানে একটা আপনি টাইমটা, আপনাকে যেটা আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে আপনি সেটার উত্তরটা আগে দেন। এই তিনটা তথ্য কি একই সাথে সত্য হতে পারে? হ্যাঁ বর্তমানে যে কোয়ান্টাম কোয়ান্টাম মানে একটা নতুন একটা থিওরি বার হয়েছে যে কোয়ান্টাম ইন্টেঙ্গেলমেন্ট, এটার মধ্যে তো হয় যে কোয়ান্টাম এটার ক্ষেত্রে মধ্যে হয়, যে এটার যে মধ্যে আমরা হয়। যখন দেখবো আপনি তখন যেটাই মানে বলবেন, আপনি আপনি যেটাই বলতে যাচ্ছেন সেটা কি পরে বুঝে শুনে বলতে যাচ্ছেন নাকি না না মানে আমি পুরোপুরি হয়তো বা জানি না না? আপনার সেটা মাইন্ড না সেটা আপনার, সেটা জিজ্ঞেস করিনি, আপনি কি কোথাও থেকে পরে বলতেছেন নাকি না পরে বলতেছেন? না না আমি মোটামুটি জানা আছে সামান্য। আচ্ছা আচ্ছা, মোটামুটি মোটামুটি যে জানা আছে কোয়ান্টাম তত্ত্বের উপর, কি কি বই পড়েছেন আপনি? একটা বইয়ের নাম বলেন তো একটু। না আমি সর্বশেষ যে একটা মানে নোবেল প্রাইজ পাইছিল যে ওই কি কি ব্যাপারে পাইছিল কোয়ান্টাম ইন্টেঙ্গেলমেন্ট সম্পর্কে ওই ব্যাপারটা কি জানছিলাম, আমি আপনি আপনাকে পুরোপুরি জিজ্ঞেস বলুন করেছি ভাই, জিজ্ঞেস করেছি কোয়ান্টাম তত্ত্বের উপর কি একটা বই পড়েছেন, সেই একটা বইয়ের নাম বলেন, জাস্ট একটা, বেশি না। লাগবে আমি না। না না আমি পুরা বই পড়ি নাই কোয়ান্টাম তত্ত্বের উপর, কিন্তু বই ওই যে কোনো কোয়ান্টামের বই যে পড়েন নাই? কোনো বই পড়েন নাই না 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 মানে কোয়ান্টাম? আচ্ছা আমি আপনাকে আলামিন ভাই একটা জিনিস বলে দিই, কোয়ান্টাম না আপনি ক্লিয়ার একটা করে বিষয় দেন, যদি জান, বলতে হবে নাই কোয়ান্টাম কোয়ান্টাম তত্ত্ব যদি জান, তারপরও একই সাথে একটা জিনিস এ এবং বি, বা একই সাথে এই জিনিসটা মানে একই সাথে কোনো একটা পার্টিকেল কন্ট্রাডিক্টরি পজিশন হোল্ড করতে পারে না। হ্যাঁ, প্রবাবিলিটি নির্ধারণ করাটা টাফ, যে সে এখন কোথায় আছে, তার বেগ কি, তার এক্সাক্ট পজিশন কি, এগুলা নির্ধারণ করাটা টাফ, বাট সে একই সাথে ফুল অন দুইটা আলাদা আলাদা পজিশন হোল্ড করে না। কিন্তু একই সাথে সে আসমানে আছে, একই সাথে সে জমিনে আছে, এরকমটা না। তার কিন্তু হয়তো বা ফারাজ ভাই, কিন্তু ফারাজ ভাই এই জিনিসটা তো অ্যাপ্লিকেবল শুধুমাত্র কোয়ান্টাম ফিল্ডে, কোয়ান্টাম রেলমে। এটা তো আমাদের বাংলাদেশ ঢাকা, এই আমাদের অস্তিত্ব যে ঢাকায় আমি আছি, চিটাগাংয়ে আপনি আছেন, বা আমেরিকাতে নিউ ইয়র্কে আপনি আছেন, এইখানে তো কোয়ান্টাম তত্ত্ব অ্যাপ্লিকেবলই না। এইখানে তো ক্লাসিক্যাল ফিজিক্স কাজ করবে, মানে উদ্ভট একটা কথা বলে মুখে এসে বলে ফেললাম, এটাই তো হলো না তো ভাই। কোন জায়গায় কোন ভাই যে জিনিসটা হায়ার অ্যাপ্লিকেবল? আলামিন ভাই মানে নিজেকে একটা একটু মিউট ঈশ্বরের রাখেন, তো নিজেকে নিজেকে মানে একটু নিজেকে একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন। ফারাজ ভাই, যে কোনো জায়গায় যা ইচ্ছা তাই কয়ে গেলাম, তাইলে তো হলো না তো ভাই। এইভাবে পটাশ করে বলে ফেলি তো হলো না তো ভাই, তাই না? সরি আসিফ ভাই, না ইনি তো পড়াশোনা করেনি, মানে পড়েনি, শুনছে, শোনা থেকে আর কি কথা বলতেছে। কিন্তু কোয়ান্টাম সন্টামে যাওয়ার আগেও, কোয়ান্টাম সন্টামে যাওয়ার আগেও তো একই সাথে মানে এই কথাটাতে যে যে সৃষ্টিকর্তা কোনো কিছু সৃষ্টি করছে, আবার মহাবিশ্বের কোনো কিছু সৃষ্টি না, সৃষ্টি মহাবিশ্বের কোনো কিছু সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এই কথাটা তো মানে কন্ট্রাডিক্টরি কথা। এই জিনিসটা উনি বুঝে কিনা সেটা তো আগে জানতে হবে। না না ভাই আমার কথাটা মানে হইলো যে
উনি 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 বুঝতে পারছে যে যখনই কোনো কিছু দেখা যাবে যৌক্তিক হচ্ছে না, তখনই উনি বলে দিবে যে এটা ভাই কোয়ান্টাম তত্ত্ব, এখানে ভাই কোনো যুক্তি টুক্তি খাটে না ভাই। কিন্তু এই জন্য ভাই জিজ্ঞেস, আমি তো এটা এই জন্য বলতে দেখছি না, জিজ্ঞেস আমার করতে কোন প্রশ্ন আরো দেখো কিছু নাই। সম্পর্কে উনি শুনছেন, পরে নাই শোনা কথা নিয়ে আওড়াচ্ছেন আর কি। আচ্ছা ভাই উনি উনি ওইটার উনি কথা উনি আমরা বললাম, উনি কথা থেকে শুনছে যে কোয়ান্টাম ফিল্ডে এমন এমন ঘটনা ঘটে যেটা আমাদের বাস্তব জগতে যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের যে সূত্রগুলো সেখানে কাজ করে না, এটা কথা থেকে শুনছে। শুনে এখন যে কোনো জায়গায় কোয়ান্টাম তত্ত্ব ঢুকাই দিচ্ছে সে। হ্যাঁ, মনে করেন বাজারে রিক্সাওয়ালা জিজ্ঞেস করতেছে যে কত যাবেন নাকি, এখানে যাবেন নাকি, নিউ মার্কেট যাবেন নাকি, কয় হ্যাঁ 100 টাকা উঠেন না, মানে 20 টাকা দিব। এখন রিক্সাওয়ালা চেতা গেছে, এখন বলতেছে ভাই কোয়ান্টাম তত্ত্ব 20 টাকা, কোয়ান্টাম ফিল্ডে কিন্তু এটার বাড়া হচ্ছে 20 টাকা, বুঝছেন? এটা কিন্তু আপনি কিন্তু 100 টাকা চাইতেছেন, এটা ভুল চাইতেছেন, কিন্তু কোয়ান্টাম ফিল্ডে কিন্তু এটা বাড়া হইবো মাত্র 20 টাকা, দূরত্ব মাত্র এতটুকু। দেখেন কোয়ান্টাম ফিল্ডে কিন্তু উল্টা পাল্টা সব। হ্যাঁ উনি এখন ফিজিক্স মনে পরীক্ষা করতেছে, দিতে যায় যে কোনো কিছুতেই মন করা ইয়ে লিখে দিয়া সুন্দর মতো কোয়ান্টাম ফিল্ড অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স ব্র্যাকেটে লিখে দেয়, মাশাআল্লাহ এক্সপেক্ট করে যে স্যার এখন 100 এ 100 মার্কস দিবে আর কি। মনে করেন ফারাজ ভাই মানে অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে 15 আর 15 যোগ করলে কত হয়, উনি লিখে আসছে 36। হ্যাঁ, টিচার এসে পরে অ্যাকর্ডিং করছে টু বেড়া কোয়ান্টাম থিওরি বেড়া বেড়া বা ছাগল, তো 36 লিখছিস কেন? এখন উনি লিখতেছে, উনি বলতেছে, ব্যাখ্যা দিচ্ছে, ভাই কোয়ান্টাম ফিল্ড বুঝতে হবে আপনার, বুঝছেন? আপনার কোয়ান্টাম রেলমে যেতে হবে, ওখানে গিয়ে দেখবেন আপনি, ওখানে কিন্তু সবকিছু উল্টা পাল্টা, বুঝছেন? ওখানে কিন্তু 15+15 ইজ ইকুয়াল টু 36 হয়ে গেছে, বুঝছেন? এখন আচ্ছা উনি ভাই উনি আমাদের আলামিন কথা, ভাই আলামিন আলামিন সাহেব, আপনি কি এটা ভাবছেন যে মানে মানে আমরা যখন মনে করেন আপনাকে পরীক্ষা আসছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, আপনি বুকে লিখে আসছেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 370 ডিগ্রি, এটা লিখে আসছেন, এখন আপনাকে টিচার ধরছে। এখন যদি আপনি বলেন যে কোয়ান্টাম জগতে কিন্তু ভাই এটা 370 হইতে পারে ভাই, আমি জানি না হইতে পারে, এই উত্তর যদি আপনি দেন তাহলে কি আপনি সেটার জন্য কোনো মার্ক পাবেন বলে মনে করেন? আচ্ছা ভাই এটা তো একটা আলোচনা তাই না, আলোচনার মধ্যে তো একটা প্রশ্ন উত্থাপন হতে পারে, না না, এটা হয়তো আপনার ডিসকাশন বলেন হইতে পারে, আলোচনার মধ্যে তো লজিক অ্যান্ড রিজনিং লেখা লাগবে, মানে না আপনি ভাই যদি আলোচনার মধ্যে এই লজিক ব্যাপার থাকতে পারে আমরা সেটা আবার সলভ করবো। যে কোনো আগডুম বাগডুম আলোচনা বা ইরাশনাল আলোচনা ওটা আমাদের দেখাতে হবে না, যে এখানে একটা না ইরাশনাল না আলোচনা ভাই ইরাশনাল কথা হচ্ছে, আমরা এই কি যে ভাই আপনাকে পাঁচ ভাই আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আলামিন ভাই একটা সেকেন্ড শুনেন, আমরা কি আপনাকে পয়েন্ট আউট করে দেয়নি যে আপনি কোনখানে ইরাশনাল কথা বলতেছেন, কোনখানে আপনি কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন, আমরা কি আপনাকে পয়েন্ট আউট করে দেয় নাই? যা আমার কথাটা ভাই আলামিন একটু আলামিন আলামিন আপনি আলামিন আমার কথাটা কথাটা অ্যান্সার করেন, দিছি কিনা মাথায় উঠেন না, আমি কি দিছি আপনাকে পয়েন্ট আউট করে দিছি আলামিন সাহেব, ভুল পয়েন্টটা দিছেন এটা কথা ব্যাপারে তো কথা বলতে পয়েন্টটা চাই দিয়েছি, পয়েন্টটা দিয়েছি কিনা আগে হ্যাঁ বা না বলেন, পয়েন্টটা ভাই, দিয়েছি দিছেন আপনি দিছেন 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 আপনি কি, আমি আমি দেওয়ার পর আপনি সেটা অ্যাড্রেস করছেন নাকি আপনি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, না আমি বলতে চাইছিলাম যে আরেকটা যদি হইতে আবার পারে, অন্যদিকে যাচ্ছেন, আপনি কি পয়েন্টটা আচ্ছা বলতেছি কন্ট্রাডিক্টরি না কিনা বলেন, তাকে আপনি অ্যাড্রেস করছেন নাকি অন্যদিকে যাচ্ছেন, অন্যদিকে যাওয়ার চেষ্টা আচ্ছা করছেন? আচ্ছা চেষ্টা করছিলাম এখন তাহলে তো আবার পয়েন্টে আসি, আলোচনার মধ্যে না আপনি না আপনি লজিক রাখতেছেন, না আপনি ইয়ে রাখতেছেন, অনেস্টি রাখতেছেন, যেখানে আপনার একটা পয়েন্ট নিয়ে আমরা ধরাই দিলাম, আপনার নিজের উপস্থাপিত পয়েন্ট কোথায় কন্ট্রাডিকশন এটা ধরাই দিলাম, আপনি ওইটা অ্যাড্রেস না করে অন্যদিকে চলে যাচ্ছেন, পুরো আচ্ছা ভাই আলোচনার আমি গন্ডটা আবার আপনি লাগাচ্ছেন ভাই, আপনি বলতেছেন আপনাকে বলতে দেওয়া হচ্ছে না বা আপনি বলতে পারতেছেন না আলোচনার সময় আপনাকে হিউমিলেট করা কেন করা হচ্ছে, আপনার নিজের কাজের জন্যই করা হচ্ছে, আপনি যদি সেটা অ্যাড্রেস করতেন ভদ্রলোকের মতো। আচ্ছা ভাই আপনি এখানে ভুলটা ধরেন, আচ্ছা দেখে একটু ভেবে দেখি যে এটা ঠিক বলছি কিনা, আলোচনা আচ্ছা করা ভাই যেত, ভালোভাবে আলোচনা করা যেত, আপনি তো এটা আপনি এখনো আপনার ইয়েটা ধরতে পারতেছেন না, মানে আপনি আচ্ছা আমি বলছি কি, অ্যাড্রেস আমি বলছি করছেন সে ভাই অ্যাড্রেস করছেন। আমি বলছি কি, আমি বলছি আচ্ছা আলামিন আলামিন, আপনাকে আবার আমি জিজ্ঞেস করতেছি যে একই সাথে আপনি বললেন যে আমি এখন এই মুহূর্তে ঢাকায় আছি, একই সাথে বললেন আমি এই মুহূর্তে নিউ ইয়র্কে আছি, একই সাথে বললেন আমি এই মুহূর্তে টোকিওতে আছি, এই একই মুহূর্তে একজন মানুষের পক্ষে তিনটা দেশে অবস্থান করা সম্ভব কিনা? যখন আমি আপনাকে এই প্রশ্নটা করলাম তখন আপনি এমন ভাবছেন যে এমন এমন একটা চালাকি মার্কা কথা কমু একেবারে, মানে ভাই কোয়ান্টাম ফিল্ডে কিন্তু এটা সম্ভব ভাই। হ্যাঁ ভাই কোয়ান্টাম আমি কোয়ান্টাম ড্যাম শিওর, ড্যাম শিওর আমি যদি আলামিন সাহেব ক্রিয়েটার রেফারেন্স দেখাতে পারি জীবন পারবে না, জীবন এটা পারবে মানে না, ইম্পসিবল। এটা সম্ভব না, কারণ ফারাজ ভাই কারণ হচ্ছে গিয়ে কোয়ান্টাম ফিল্ডটা ডিফারেন্ট, এটা তো আমাদের মানে এই জগৎ না, কোয়ান্টাম ফিল্ড মানে হচ্ছে গিয়ে সেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গাতে সেটা অ্যাপ্লিকেবল, এই ভাই কোয়ান্টাম আমি ওই জিনিসটা মানে ওই জিনিসটা অ্যাড্রেস করতেছি না, তার ওটা সঠিক না বল, তার তার দাবিটা সঠিক না বল, ওটা অ্যাড্রেস করতেছি না, এবং যদি আমাকে অ্যাড্রেস করতে হয় অফকোর্স ভুল, কিন্তু আমি শুধুমাত্র এটা যদি দেখাইতে বলি তাকে যে এটা একই সাথে করতে পারে, এটা সে কোথা থেকে পড়ছে, যে সে যদি শুধু দেখাইতে বলি আমি ড্যাম শিওর সে পারবে না, পারবে না। আচ্ছা ঠিক আছে, আলামিন আমরা কাছ একটা থেকে, আমরা আলামিন একটা কাছ স্কোপ থেকে, দেই, আলামিনের কাছ থেকে আমি এটা শিওর আমরা একটা স্কোপ দেই দেখি আলামিন আলামিন আপনি একটু দেখান তো যে কোয়ান্টাম মানে লেভেলে এটা কিভাবে সম্ভব, কোন জায়গায় কোন বইতে লেখা আছে, এটা পাইছেন কোথায় বলেন তো, দেখেন তো না। আচ্ছা ভাই হ্যাঁ রেফারেন্স তো আমি খুঁজলে হয়তো বা পাইতে পারি একটু আমাদেরকে দেখান, এখন একটু খুঁজে দেখান, ভাই, এখন একটু সময় লাগবে। সমস্যা নাই।
আমি একটু আপনার সময় লাগবে। 5 মিনিট সময় রাখতেছি, সমস্যা নেই, খুঁজে দেখেন। হ্যাঁ, ওই 5 মিনিটের মধ্যে একটু খুঁজে দেখেন। আচ্ছা ভাই, এখন হয়তো ভাই একটু দেখাইতে আমার একটু প্রবলেম হইব, কিন্তু যে কতক্ষণ আপনার লাগতে তো পারে, মোটামুটি পড়াশোনা কতক্ষণ করেন লাগতে পারে, আপনার কতক্ষণ লাগতে ভাই পারে, ভাই কতক্ষণ লাগতে পারে, কতক্ষণ আচ্ছা লাগতে ভাই পারে, আমরা যাব না, অন্য কোনো দিকে যাব না, আমরা ট্রেনে লাভ নাই। হ্যাঁ, এ নিয়ে ব্যথা থাকবো আমরা। এই যে আপনি যে বললেন যে এই যে কোয়ান্টাম আমরা দরকার হলে ভাবনা আপনাকে বাহিত করে, স্টেজে বসে আমরা অন্যজনের সাথে কথা বলবো, আধা ঘন্টা স্টেজে বসে হ্যাঁ আপনার যদি আধা ঘন্টাও লাগে স্টেজে বসে থুই আমরা অন্যজনের সাথে কথা বলবো, পরে যখন আপনি ইয়েটা পাবেন, রেফারেন্সটা পাবেন, তারপরে নেক্সট আলোচনা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কোনো দিকে যাবো না, অন্য আলোচনা অন্য মোড় ঘুরতে দিব না। হ্যাঁ, এনেই থাকতে হবে। আপনি যত কতক্ষণ লাগবে এটা আপনি বলেন, টাইম কতক্ষণ লাগবে এটা খুঁজে বের করতে, রেফারেন্সটা। আচ্ছা ভাই, রেফারেন্সটা কি আপনাদের খুবই জরুরি? আর মেন কথা অবশ্যই হইলো অবশ্যই, যে আপনি একটা আপনি কথা একটা বললেন, দাবি করবেন, ওটা ওটা রেফারেন্স দিবেন না, আচ্ছা ঠিক এনাকে আছে, আপনি আমার কথা বলবেন আমি কোন পাগল মিটিয়ে বিজ্ঞানী, রাখছি। কোন পাগল বিজ্ঞানী কোন টাইপের গাঞ্জা খায় এই ধরনের কথা বলছে, এটা তো আমাদেরও দেখতে হবে, তাই না? আপনি ফর ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ধরেন আপনারা কেউ এসে বলে যে রাস্তায় ধরে রাস্তাঘাটে কেউ যদি আপনারা যে বলে যে আর সে তার সে আপনার বাবা, আপনি কি প্রমাণ টমাণ চান না, নাকি আপনি বলে না রেফারেন্স কি প্রমাণ কি আমার খুব জরুরি, খুব দরকার প্রমাণটা? না, বলে ফেলি তাকে, সে যেহেতু দাবি করছে তার আমি ড্যাডি ড্যাডি নাম ডেকে ফেলি, এরকম কি করেন, নাকি কিন্তু প্রমাণ চান, পারাস যে ভাই, কোনো দাবির আচ্ছা প্রমাণ চান? ভাই, আচ্ছা পারাস ঠিক ভাই, আছে, পারাস আমি ভাই, এখন প্রমাণ এই প্রমাণ মুহূর্তে চাইলে, দিতে পারতেছি না। পারাস ভাই প্রমাণ চাইলে সেই বাবাটা আবার বলবে কি, কোয়ান্টাম লেভেলে আমি তোর বাবা, এটা কি ছিল চিন্তা করেন, কোয়ান্টাম লেভেলে বাবা, আসিফ ভাই, কোয়ান্টাম বোঝাই লেভেল দেন তো হইলে হইলে হইতে পারে, আমি আমি তোর কোয়ান্টাম ড্যাডি, পাপা, কোয়ান্টাম পাপা বলে ডাক দিই এখন থেকে আমাকে ভাই। আসিফ ভাই, কোয়ান্টাম কোয়ান্টাম আমার মানে আমার কোয়ান্টাম তত্ত্ব ভাই কোন শুনুন জায়গায় অ্যাপ্লিকেবল, কোন জায়গায় অ্যাপ্লিকেবল, অন্তত এইটুকু কি আপনি জানেন ভাই, আচ্ছা ওইটার কথা বাদ দিলাম, থাকুক ওইটা বলছি, ওইটা না? বাদ আমি তো এখান থেকে এখন। ধরবো না তো ভাই, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন যে এই জিনিসটা আমি ভাই কোয়ান্টাম তত্ত্ব আমি কিছু জানি না বা পড়ি নাই, আমি মনের খুশিতে বইলা ফেলাইছি, এটা ভুলে আচ্ছা বইলা যাই হোক ফেলাইছি। ভাই, মানে কোয়ান্টাম যে থিওরির ব্যাপারটা, যে আমি যতটুকু পড়া আছে এগুলা আর উপর তুই বল, তারপরে আমি বলতে এই ডিস্ট্রিক্ট ব্যাপার আমি এখন হ্যাঁ, ভাই এই আমার যে যে আমি কথাটা আপনি বলছেন, সেই কথাটা যে ভুল বলছেন সেটা তো আপনি বলতে হবে, তারপর আমরা আগের সামনের দিকে বাড়বো, তাই না? বলেন যে আমি ভুল আচ্ছা বলছি, এই যে এখন কথাটা বলাটা আমার অযৌক্তিক কথা হয়েছে, এটা বলেন, তারপর আচ্ছা আমরা ভাই, আগের মানে কথা বলবো। বলেন যে আপনি আচ্ছা ঠিক আমি ঠিক মতো না পড়েই একটা দাবি করে ফেলছিলাম, এই জন্য ভাই আমি সরি। শেষ, আচ্ছা, আমি তো জানি যে আপনাদের সাথে একটা কথা ব্যাপার বলা যায় যে আপনারা বলেন আবার একটা কোন আপনি, বলেন যে আপনি, এটা বলেন, আচ্ছা এটা বলতে বলতে যে আপনাদের সাথে একটা সুন্দরভাবে কথা বললে আপনারা হয়তো বা এটা বুঝবেন বলা যাবে, বুঝবেন কিন্তু তারপরে। যাবে যায় ভাইয়া, কিন্তু আপনাকে যেটা বলতে বলছি সেটা তো বলেন নাই, বলেন যে আপনি একটা জিনিস না জেনে, না জেনে বলে ফেলছেন, এবং এটার না জন্য আপনি সরি। মানে একটা ব্যাপার আর কি, সম্পর্কে একটা আচ্ছা একটা তাহলে আমি আর্টিকেল ভাই ভালো পড়ছিলাম। থাকেন তাহলে, হ্যাঁ কথা বলে ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে আবার কথা হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কথা বারবার বলতে হয় মানুষ, বললাম তাকে তার কথাটা অ্যাড্রেস করতে, ছোটবেলা ভাই বকাও দেওয়া যাবে না, তার কথা বসে বসে শুনতে হবে। আচ্ছা আসি ভাই।